ওয়েলকাম ইন ই ভিডিও এই ভিডিওতে আমরা সাইকিট ওয়ান বই অধ্যায় দশ আর এল ও আর সি সাইকিট যে অধ্যায় আছে সেই অধ্যায় ম্যাথগুলো করবো এই ম্যাথগুলো করতে যে সূত্রগুলো প্রয়োজন বা অধ্যায় নয় থেকে পনেরো পর্যন্ত ম্যাথ করতে যে সূত্রগুলো প্রয়োজন হবে সেই সূত্র নিয়ে আমি আগে একটা সেপারেট ভিডিও বানাইছি তো ওই ভিডিওটা দেখলে আশা করি কারো হেল্প সরে তুমি ইজিলি এই বইয়ের সকল ম্যাথ করতে পারবে অধ্যায় নয় থেকে পনেরো মানে আর এল সি সি যত ম্যাথ আসে তো অবশ্যই ভিডিওটা দেখে আসবে না দেখলে তোমার সূত্রের সমস্যা থাকতে পারে তো আমি এই ভিডিওর কমেন্ট বক্সে সেই ভিডিওটা দিয়ে দেবো তো অবশ্যই ভিডিওটা দেখার অধ্যায় আমরা চারটা ম্যাথ করবো আর চারটা ম্যাথ করলে আশা করি আর কোনো সমস্যা থাকবে না অবশ্যই সূত্রগুলো না যেন তোমরা কোনো ম্যাট করতে পারবেন তো সূত্রগুলোর ভিডিওটা অবশ্যই দেখার রইল তো শুরু করা যায় তো সর্বপ্রথম আমরা এখানে একটা ম্যাট নিয়েছি যেটা হচ্ছে উদাহরণ নাম্বার নয় হক বই যেটা বাকাসি বউ দু হাজার নয় সাল এবং দু হাজার চোদ্দো সালে আসছিল তো দেখো ভিডিও আগে আমরা ম্যাটটা পড়ি তো ম্যাটটাতে বলছে ত্রিশ অং রোধ বিশিষ্ট ও ফোর্টি সেভেন পয়েন্ট সেভেন মিলি হেনরি ইন্ডাক্টেন্স বিশিষ্ট একটি কয়েল সিরিজে সংযুক্ত আছে কিসে সংযুক্ত আছে সিরিজে আর ভোল্টেজ দেওয়া আছে দুশো তিরিশ ভোল্ট এবং সাইট সাইকেল উৎসের সাথে সংযুক্ত করা হলো তো নির্ণয় করতে বলছে ফেসকোন এবং পাওয়ার ফ্যাক্টর তো ফেসকোন কি ফেসকনে আমরা জানি থিটা সূত্র যদি আমি লিখি টেন থিটা তো দেখে আমরা এই কোশ্চেন আমার করতে যে থিটার মান নাই তো যেহেতু ফেজ কোণ নির্ণয় করতে বলতে ফেজ কোণ নির্ণয় সূত্র হচ্ছে এক্সেল ভাগ আর একটা সূত্র আর যে পাওয়ার ফ্যাক্টর পাওয়ার ফেক্টর আমরা জানি কস্তিটা কস্তির সমান সমান কি কস্তির সমান সমান আর বাঘ জেড তো খেয়াল করি এখানে আমার ইম্পিডেন্স নির্ণয় করা লাগবে সর্বপ্রথম খ নাম্বার করতে গেলে আর ক নাম্বারে আমার এক্সেল নির্ণয় করা লাগবে তো ম্যাথে আমরা কী কী দেওয়া আছে সেগুলো আমরা আলাদা করি সর্বপ্রথম গিভেন গিভেন কি দেওয়া আছে তিরিশ ওহম রোদ আর এর মান দেওয়া আছে ত্রিশ তারপর আছে এল 47.7 সেভেন পয়েন্ট সেভেন মিলি হেনরি তো যেহেতু ম্যাথ করার সময় মিলি হেনরিতে রাখতে হেনরিতে নিতে হবে তো মিলি নিতে হলে কি করতে হয় টেন ইনভার্স থ্রি গুণ করতে হয় তাহলে এটা হেনরিতে চলে যায় ফোরটি সেভেন ইন হেনরি তো আশা করি ক্লিয়ার ইন্ডাক্টর যে মানটা আমরা পাই গেলাম তবে একটু কলেজ সিরিজ সংযুক্ত করে ভোল্ট দেওয়া আছে দুইশো তিরিশ ভোল্ট এবং ফ্রিকোয়েন্সি দেওয়া আছে সাইট আশা করি বুঝতে পারছি তো আসো এখন আমরা ডিরেক্ট ম্যাথে চলে যাই তো সর্বপ্রথম আমরা ফেস কোন নির্ণয় করতে হবে ফেস কোন কি ট্যান্থিরা ট্যান্থিরার সমস্ত ক্লিয়া করতে পারি এক্সেল ভাগ আর তো সর্বপ্রথম এক্সেল নির্ণয় করতে হবে এক্সেল হচ্ছে কি এক্সেল হচ্ছে ইন্ডাক্টরের রিয়েকটেন্স তো সর্বপ্রথম আমরা এক্সেল নির্ণয় করবো উইনো এক্সেলের সমস্যা আমরা কি জানি এক্সেলের সমস্যা জানি টু পাই এফ এল তো টু পাই টু পাই থাকবে এফ এর মান দেওয়া আছে ষাট এবং এল এর মান দেওয়া আছে কত ফোরটি সেভেন পয়েন্ট সেভেন ইন্টু টেন টু দিপাল মাইনাস থ্রি তো এখানে একটা মান পাবো তো এই মানটা এখানে টেন থ্রিটার সমস্যা আমরা লিখব এক্সেল বাঘ আর তো আর এর মান দেওয়া আছে তিরিশ আর এক্সেলের মান তো এখানে ক্যালকুলেশন করে মান তাসে হচ্ছে এক্সেলের মানস আঠেরো তো এখন আমরা এক্সেলের মান এখানে বসাবো যদি বসে মান মানস জিরো পয়েন্ট সিক্স থিটা এখানে হয়ে যাবে এখানে মান থিটা সমান সমান তো দেখো এখানে আমরা একটা মান পায় গেছি এটা হচ্ছে ক নাম্বারের অ্যান্সার ফেস কনের মান যেটা ছিল এটা আমরা পাই গেছি থিটা সমান সমান থার্টি ওয়ান নাইন সিক্স এখন আমরা পারফেক্ট নির্ণয় করবো তো পারফেক্ট নির্ণয় করার সূত্রটা কী ছিল কস্তির সমান আর বাক জেড তো এখানে দেখো আমাদের এর মান দেওয়া আছে কেস এর মান নাই জেড এর মান তো আমরা এখন জেড এ মান বলছিলাম যে এমপিন্স মিনের তিনটা সূত্র আছে তো তিনটা সূত্র কোনটা কখন ইউজ আসা করি তোমাদের মনে আছে তার মনে না থাকলে আমি একবার মনে করে দিই যদি এক্সেলের মান দেওয়া থাকে সেক্ষেত্রে জেড সমান সমান রুট ওভার আর স্কোয়ার প্লাস এক্স এল স্কোয়ার একটা যদি এক্স এক্সের মান দেওয়া থাকে সরি এক্স এক্সের মান দেওয়া থাকে তাহলে জেড সমান সমান রুট ওভার আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার আশা করি মনে আছে আর যদি এক্স এল এবং এক্সি দুটার মানই দেওয়া থাকে তাহলে জেড সমান সমান ইম্পিনের সূত্রটা ছিল রুট ওভার সরি রুট না আর প্লাস জেড এক্সেল মাইনাস সি আশা করি ক্লিয়ার তো এখন এখানে দেখো আমাদের এক্সেলের মান দেওয়া ছিল এক্সেলের মান আমরা নির্ণয় করছিলাম এক্সএলের মান ছিল হচ্ছে আঠেরো কন নাম্বারে আমরা নির্ণয় করছি ফেস কোনো নির্ণয় করার সময় এক্সেলের মান তো এক্সেলের মান যদি দেওয়া হচ্ছে তো কোন সূত্র ইউজ হবে অবশ্যই সূত্রটা তো উইনো জেড সমান সমান

তো এই কস্তিটা মানে আমরা পারফেক্টও নির্ণয় করে ফেলছি এবং ফেস কোনো নির্ণয় করলাম সূত্র জানতে হবে এবং কী কী নির্ণয় করতে হবে সেগুলো অনুযায়ী সূত্র ব্যবহার করতে হবে তো অবশ্যই সূত্রের উপর দক্ষতা খুবই ভালোভাবে প্রয়োজন তো আমরা দ্বিতীয় ম্যাচে চলছে ম্যাথ টু হক উদাহরণ নম্বর বারো বাকাশু দু হাজার চার সালে এসেছিলো তো ম্যাটটা শুরু করা যাক তো ম্যাটটাতে আমরা দেখতে পাচ্ছি একটা চিত্র আছে যেখানে দেখতে পারতাছি যে একটা রেজিস্টার এবং একটা ইন্ডাক্টেন্স বা ইন্ডাক্টর সিরিজে সংযুক্ত আছে তো যেহেতু কী 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 দেওয়া আছে সেগুলো আমরা আলাদা করে গিয়ে তারপরে কী নির্ণয় করতে হবে দেখা যাবে তো গিভেন তো গিভেনে দেখতেছি যে সর্বপ্রথম রেজিস্ট্যান্সের মান দেওয়া আছে যেটা হচ্ছে পঞ্চাশ তারপর দিছি ইন্ডাকটেন্সের মান ইন্ডাক্টেন্স দুই তিনশো পঁচিশ মিলি হেনরি তো যেহেতু মিলি হেনরি আছে তো হেনরিতে হবে হেনরিতে নেওয়ার সিস্টেম কি টেন ইনভার্স থ্রি গুণ তিনশো পঁচিশ গুণ টেন ইনভার্স থ্রি হয়ে গেলো হেনরি তারপর কী দেওয়া আছে সাপ্লাই ভোল্টেজ দুশো তিরিশ এবং ফ্রিকোয়েন্সি দেওয়া আছে পঁচিশ সাইকেল তো আমরা সাপ্লাই ভোল্টেজ ভি সমান সমান দুইশো বিশ এবং সাইকেল দেওয়া আছে ফ্রিকোয়েন্সি পঁচিশ তো যা যা দেওয়া আছে আমাদের লেখা শেষ এখন আমরা কী নির্ণয় করতে বলছে সেটা দেখি তো নির্ণয় করতে বলছে পাওয়ার এবং পাওয়ার ফ্যাক্টর তো কোনো সার্কিটে পাওয়ার নির্ণয়ের সূত্র হচ্ছে প্রকৃত পাওয়ারের ক্ষেত্রে পি ইকুয়াল টু ভিআই কস্তিটা আর পাওয়ার ফ্যাক্টর তো আমরা জানি শুধু কস্তিটা আর কস্তিরার সমস্যা কী লেখা যায় কস্তিটার সমস্যা লেখা যায় আর বা জেড তো এই সার্কিটের ক্ষেত্রে আমাকে ইম্পিডেন্স নির্ণয় করা লাগতেছে তো দেখো পাওয়ার নির্ণয় করার সময় আমার দেখতেছি আমি ভিড় মান আছে আর পাওয়ার ফ্যাক্টর মান নির্ণয় করতে পারলে আমাদের পাওয়ার নির্ণয় করার সময় শুধু আয়ের মানটা বাকি থাকে তো কারেন্ট নির্ণয় সূত্র কি কারেন্ট নির্ণয় সূত্র হচ্ছে আইভাগ ভাগ জেড যদি ইম্পিডেন্সের মান দেওয়া থাকে তো যেভাবে যাই আমার এই সার্কিটে সর্বপ্রথম ইম্পিডেন্সের মান নির্ণয় করা লাগবে যেহেতু এখানে ইন্ডাক্টেন্স এর মান দেওয়া আছে তো সর্বপ্রথম আমার ইন্ডাকটিভ রিয়্যাক্টেন্স এর মান নির্ণয় করতে হবে তারপরে আমরা বাদ বাকি মানে মান নির্ণয় করব তো সবার আগে আমরা ইন্ডাকটিভ রিয়াক্টেন্স এমন নির্ণয় করতে উইনো উইনো এক্সেল সমান সমান টু বাই এফ এল টু পাই এফের মান কত দেওয়া আছে পঁচিশ এবং অ্যালের মান দেওয়া আছে তিনশো পঁচিশ ইন্টু টেন টু দিপার মাইনাস থ্রি তো এটা হচ্ছে হচ্ছে আমার এক্সেলের মান এটা হচ্ছে ইন্ডাকটিভ রিয়াক্টেন্স তো এখন আমরা যেহেতু এক্সেলের মান দেওয়া আছে ইম্পিটেন্স নির্ণয় করার সময় সূত্র কী হবে তাহলে হ্যাঁ ঠিক দোস জের সমান সমান রুট ওভার আর স্কোয়ার প্লাস এক্সেল স্কোয়ার ইম্পিটেন্স নির্ণয়ের ক্ষেত্রে তো আমরা মান বসাও আর এর মান দেওয়া আছে হচ্ছে পঞ্চাশ প্লাস এক্স এক্সেলের মান দেওয়া আছে ফিফটি ওয়ান পয়েন্ট জিরো ফাইভ হোল স্কোয়ার তো এটাকে যে আমি যে ক্যালকুলেশন করি ক্যালকুলেশন করে মানে দেখো এটা হচ্ছে জেড এর মান এর মান আমরা পায় গেছি তো যেহেতু এর মান পাই গেছি তার মানে পাওয়ার ফ্যাক্টরের কাজ অলরেডি সে ক্যালকুলেশন পাই কিন্তু দেখো পাওয়ার নির্ণয় করার সময় আমার এখানে আই এর মান নেই মানে এই সার্কিটে প্রভাবিত কারেন্ট নির্ণয় করতে হবে তো সার্কিটে প্রভাবিত কারেন্ট নির্ণয় করার সূত্র হচ্ছে আই ইকুল টু বিভাগ জেড আগে আমরা কি আই ইকুল বিভাগ আট দিতাম কিন্তু আর সি সার্কিটের ক্ষেত্রে ভিভাগ জেড সূত্র ইউজ করতে হবে দুইশো বিশ আর জেডের মান পাইলাম সেভেন্টি ওয়ান পয়েন্ট ফোর সিক্স তো এটা যদি ক্যালকুলেশন করি মান আস্তে তো আমাদের মান নির্ণয় করা শেষ এখন যা সূত্র করব তো সর্বপ্রথম আমরা থিটার মান নির্ণয় করবো মানে পারফেক্টর নির্ণয় করব তো পাওয়ার ফ্যাক্টর নির্ণয় করি পারফেক্ট থিটা কস্তিটা থিটা সমান সমান আর ভাগ জেড তো এর মান দেওয়া আছে পঞ্চাশ এবং জেড এর মান আমরা পাচ্ছি সেভেন্টি ওয়ান পয়েন্ট ফোর সিক্স তো এটাকে ক্যালকুলেশন করলে আমরা পাওয়ার ফেক্টর মান নির্ণয় তো তো কস্তিটার মান আমরা পায়ে গেছি এখন আমরা মোট পাওয়ার সার্কিটের মোট পাওয়ার নির্ণয় করবো মোট পাওয়ার হইতেছে পি কেউ টু ভিআই কস্তিটা তো ভি এর মান কত ছিল ভি এর মান ছিল দুশো বিশ

তো এইটাকে ক্যালকুলেশন করি মান আসছে তো এই ম্যাথগুলো একদম ইজি সূত্র না পড়ে ম্যাথগুলো কখনোই করতে পারেন অবশ্যই আমি বলবো যে আগের ভিডিওটা দেখে আসো যেটা আমি কমেন্ট বক্সে লিংক দিয়ে দেব ওই সূত্রের ভিডিও না দেখলে এই কোনো ম্যাথই করতে পারবে না তোমার ম্যাথ নাম্বার তিনে এটা তো এটা হচ্ছে ম্যাথ নাম্বার তিন যেটা হক বৈধ নাম্বার সাত যেটা হোক বাঁকাশিও দু হাজার নয় এবং দশ সালে এসেছিল তো ভাবসেলে আমি এত চারটা ম্যাথ করবো কিন্তু দেখলাম তিনটা ম্যাথ করলে এত সকল ম্যাথ তুমি ইজিলি করতে পারো বা সকল ম্যাথ কাবার হয়ে যায় তো অবশ্যই ভিডিওটা তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দাও তো ম্যাটটা শুরু করা যাক তো ম্যাটটা যেটা তোমাদের বইয়ে এভাবে চিত্র আঁকা নেই সেখানে বলা আছে একটা রেজিস্টার এবং একটা ক্যাপাসিট সংযুক্ত আছে যার মধ্যে প্রভাবিত কারেন্ট জিরো পয়েন্ট ফাইভ ফাইভ এবং এর সাপ্লাই ভোল্টেজ দুশো পঞ্চাশ এরকমভাবে লেখা আছে কিন্তু আমি সময় বাঁচানোর জন্য চিত্রটা সোজা অঙ্কন করছি তো কী 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 দেওয়া আছে সেটা আমরা আগে আলাদা করি তো দেখো দেওয়া আছে আমার এখানে তো দেওয়া আছে মেন ভোল্টেজ দুশো পঞ্চাশ এবং সাপ্লাই কারেন্ট হাই সমান সমান জিরো পয়েন্ট ফাইভ ফাইভ এবং সাইকেল ফ্রিকোয়েন্সি দেওয়া আছে সাইট আর কি দেওয়া আছে ভিআর এখানে ভিয়ার হচ্ছে রেজিস্টরের বা রেজিস্টরের ভোল্টেজ ড্রপ তো ভোল্টেজ ড্রপ দেওয়া আছে নব্বই ভোল্ট তো এই হচ্ছে আমাদের উপাদান আমাদের ইনে করতে বলছে কি ক্যাপাসিটর এর ক্যাপাসিটেন্স ক্যাপাসিটরের ক্যাপাসিটেন্স তো ক্যাপাসিটির ক্যাপাসিটেন্স বা ক্যাপাসিটির ক্যাপাসিটির রিয়াক্টেন্স নির্ণয়ের কথা শুনে আমাদের মাথায় যে সূত্রটা সবার আগে আসে সেটা হইতে আছে এক্সি সমান সমান ওয়ান বাই টু পাই সি তো এই সূত্রটা যদি আমরা ইউজ করি তো ইজিলি আমরা আমাদের যে ক্যাপাসিটেন্স আছে ইজিলি নির্ণয় করতে পারবো কিন্তু দেখা গেল যে এই সূত্র ইউজ করলে আমার এক্সির মান এক্সি কি ক্যাপাসিটরের রিয়াক্টেন্স ক্যাপাসিটার রিয়াক্টেন্স এক্সি তো এক্সির মান নির্ণয় করার আমরা নির্ণয় করতে পারবো না এক্সি যেহেতু মান দেওয়া নেই বা এক্সি নির্ণয় করতে পারবো না এখানে উপাদান দিয়ে তো এক্সি আমার আলাদাভাবে নির্ণয় করতে হবে তো আমরা একটা সূত্র জানতাম সেটা হচ্ছে ভিসি সমান সমান আই এক্সসি তো ভিসিটা কী ভিসিটা হইতে ক্যাপাসিটরের ভোল্টেজ ড্রপ তো দেখো এখানে আমার দেওয়া আছে হইতেছে রোদের ভোল্টেজ ড্রপ তো যদি আমি এখানে ভিসি এই ক্যাপাসিটির ভোল্টেজ ড্রপটা নির্ণয় করি তো ইজিলি আমরা ম্যাটটা করতে পারবো তো কীভাবে নির্ণয় করবো তো আমি সূত্রে যে ভিডিওটা ছিল অধ্যয়ন হয় সেখানে আমি একটা সূত্র দিয়েছিলাম তো যারা ভিডিওটা দেখছো তারা এতক্ষণ ম্যাটটা ধরে ফেলছে তো দেখো কোন সূত্র ইউজ হয় উই নো ভি সমান সমান বি আর স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার এরকম একটা সূত্র আছে তো এখান থেকে আমরা ইজিলি ভিসির মান নির্ণয় করতে পারি বা ভিসি সমান সমান রুট ওভার বি এ স্কোয়ার প্লাস আর স্কোয়ার তো আমরা এখন মান বসাবো বি এর মান দেওয়া আছে দুশো পঞ্চাশ তো এখন আমরা যে ক্যালকুলেশন করিতে আমাদের মান আসতে আসতে ভিসি সমান সমান তো দেখো আমাদের এই ভিসি মানে এখানে ক্যাপাসিটার আর এই ভোল্টেজ আমরা নির্ণয় করে ফেলছি তো এখন আমরা ইজিলি এক্সির মানে নির্ণয় করতে পারব তো এখন এক্সির মান এই যে সূত্রটা দিলাম ভিসি সমান আই এক্সি তো এটা আমরা ইউজ করবো তো ভিসির সমান সমান আমরা জানি আই এক্সি আমাদের লাগবে কি এক্সি মান এক্সি কি তো তো লিখতে পারি মান কত দেওয়া দুইশো তেত্রিশ পয়েন্ট টু ফোর এবং আয়ের মান আমরা কত পড়েছি জিরো পয়েন্ট ফাইভ ফাইভ তো এখানে আমাদের যে ক্যালকুলেশন করি মান আস্তে তো দেখো আমাদের যে কাঙ্ক্ষিত মান এক্সি মান পায় গেছে এখন আমরা ইজিলি এই যে এই সূত্রটা আছে যেটা ক্যাপাসিটির রিয়াক্টেন্স এই সূত্র ইউজ করে আমাদের ক্যাপাসিটেন্স যেটা মানটা আছে আমরা ইজিলি নির্ণয় করতে পারবো তো আমরা এখন ডিজিরে সেই সূত্রে চলে যাব এক্সি সমান সমান আমরা জানি টু পাই এফ সি তো আমাদের কী মান নির্ণয় করতে হবে সি এর মান যেহেতু ক্যাপাসিটির রিয়াক্টেন্সের কথা বলছে তো বা সি সমান সমান ওয়ান বাই টু পাই এফ এক্সি তো এটা কীভাবে আসলো বা এটা এখানে ক্যালকুলেশন কি হয়েছে এটা আসলে তোমরা সামান্য বীজ জ্ঞান থাকলেই তোমরা করতে পারবে তো যারা পারবে না তারা আর গুন করবে আর গুন করার পর এই পাশে পাশে নিবে অনেক লাইন আছে করে নিবা তো ওয়ান বাই টু বাই এফ এর মান দেওয়া আছে সাইট এবং এক্স এর মান দেওয়া আছে তো দেখো এখন আমাদের সি এর ম্যান আমরা কাছাকাছি এসে পড়ছি এখন ক্যালকুলেশন করলে সি এর মান পায়ে যাবো তো দেখো আমরা সি এর ম্যান পায়ে গেলাম তো ম্যাথগুলো একদম ইজি কী নির্ণয় করতে হবে এবং ক্রিয়েটেড যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলোতে উপাদানগুলো মান বের করতে পারে ইজিলি ম্যাথগুলো তোমরা করতে পারবে তো অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখো এবং তোমার ফ্রেন্ডদের কাছে সরিয়ে দাও দেখা হচ্ছে পরবর্তী বিদ্যুৎতে ধন্যবাদ